আমাদের অনেকেই ওয়ার্ডপ্রেস শিখতে চাই, কিন্তু ওয়ার্ডপ্রেস তো আর লোকাল কম্পিউটারে এইচটিএমএল সিএসএস এর মতো করা যায় না, এর জন্য দরকার হয় সার্ভারের। অনেকেই এরকম মনে করে যে ওয়ার্ডপ্রেস মানে হচ্ছে একটা ডোমেন কিনতে হবে, একটা হোস্টিং কিনতে হবে। ডোমেন কিনতে প্রায় $8-10 বা $15 লাগে, আবার হোস্টিং কিনতে একটা টাকা লাগে। তো শুরু থেকে এই ব্যয়টা অনেকেই বহন করতে পারে না বা চায় না, যার জন্য আমরা অনেকেই পিছিয়ে পড়ি। তা আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে লোকাল কম্পিউটারকে, মানে হচ্ছে কোনো রকমের ইন্টারনেট কানেকশন ছাড়াই, কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসের জন্য আপনার পিসিটাকে রেডি করবেন, সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো। হেই এভরিওয়ান, আমি খোকন আছি আপনাদের সাথে। তো চলুন আমরা দেখি কীভাবে সেই কাজটি করতে হয়। তো কাজটি করার জন্য প্রথমেই আমাদেরকে একটা ছোট্ট সফটওয়্যার ডাউনলোড দিয়ে নিতে হবে, এটা হচ্ছে লোকাল ডব্লিউপি। লোকাল ডব্লিউপিতে আসলে আপনারা এই যে এখানে ডাউনলোড একবারে সামনেই দেখতে পাবেন। তো আমরা এটাকে প্রথমে ডাউনলোড করে নেব। ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা পপ আপ উইন্ডো চলে আসবে, এখানে আমাদেরকে কিছু তথ্য দিতে হবে। এই যে দেখুন, ইটস ফ্রি অ্যান্ড অলওয়েজ ফুলি, মানে হচ্ছে এটা এখন তো ফ্রি আছেই এবং সবসময় এটা ফ্রিতেই থাকবে। তো আমরা এই যে এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে বেশ কয়েকটি অপারেটিং সিস্টেম উল্লেখ করা আছে। আপনি আপনার যে অপারেটিং সিস্টেম সেই অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড দেবেন। আমার হচ্ছে উইন্ডোজ। তারপর নিচে তারা আমার কাছ থেকে কিছু তথ্য চাচ্ছে, কিছু তথ্য দিয়ে দেই। তো আমরা এইটুকু ইনফরমেশন দেওয়ার পর আমরা গেট ইট নাও, এবং এই সফটওয়্যারটা ডাউনলোড হতে চাচ্ছে, আমি ডাউনলোড ফোল্ডারটা চুজ করে এখানে ডাউনলোড দিয়ে দিলাম। ডাউনলোড সম্পন্ন হওয়ার পর আমি এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব। ওপেন করার জন্য রাইট বাটন ক্লিক করে ওপেন করব, অথবা ডাবল ক্লিকও করতে পারি। নেক্সট, ইনস্টল। সেটআপ শেষ হলে আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। এরপর এই যে আমাদের এই ইন্টারফেসটা পাবো। তো এখন আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করে নিই। ক্রিয়েট করার জন্য এই যে ক্রিয়েট এ নিউ সাইট, এটাতে ক্লিক করলে আমাদেরকে দুইটা অপশন রাখছে। এটি হচ্ছে একবারে ফ্রেশ একটি সাইট ইনস্টল করার জন্য, আর এটি হচ্ছে আগে থেকে কিছু থিম এবং প্লাগইন ইনস্টল করা থাকবে। তো আমরা এটাতে ক্লিক করে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তারপর হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের নাম দিতে হবে, এখানে ওয়েবসাইটের নাম দিয়ে দিব। নাম দিয়ে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে আমরা কাস্টম চুজ করতে পারি, হচ্ছে কি প্রেফার্ড, এটা হচ্ছে অটোমেটিক্যালি যে সেটিং করা আছে সেই সেটিংয়ে ইনস্টল হয়ে যাবে। আর এখানে হচ্ছে আপনি আপনার পিএসপি ভার্সন, তারপর হচ্ছে ওয়েব সার্ভার আর ডাটাবেসটা চুজ করে দিতে পারেন। এগুলো চেঞ্জ করার আমার কোনো প্রয়োজন নেই, আমি প্রেফার্ড ভার্সনে ক্লিক করে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপর ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে ঢোকার জন্য আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিলাম। তবে এই জায়গা থেকে সাইট বানিয়ে সেই সাইটটি সরাসরি কোনো ডোমেইনও ট্রান্সফার করা যাবে। আমার এইটুকু শেষ, তারপর আমি অ্যাড সাইটে ক্লিক করব। অল্প সময়ের মধ্যেই আমাদের ওয়েবসাইটটি রেডি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন এবং এখানে হচ্ছে ওয়েবসাইটটি। তো আমরা প্রথমে ওয়েবসাইটটি দেখে নেই। এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটি কোনো অনলাইন কোনো সার্ভার না, কিন্তু এটা আমাদের ব্রাউজার থেকে ওপেন হচ্ছে। আমাদের ইন্টারনেট কানেকশন যদি ডিসকানেক্ট করে দেই তারপর এটা কাজ করবে। এই যে আমাদের ইন্টারনেট কানেকশন নেই। আবার যদি ব্যাকএন্ডে ঢুকি, এটাতে ক্লিক করলে আমরা ব্যাকএন্ডে ঢুকতে পারবো। ব্যাকএন্ডে ঢোকার জন্য আমাদের কী করতে হবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম কী দিয়েছিলাম, পাসওয়ার্ড। আমরা চলে এলাম আমাদের ওয়ার্ডপ্রেসে। এটি এমন একটি এনভায়রনমেন্ট তৈরি হয়েছে যেই এনভায়রনমেন্টে আপনি একবার সম্পূর্ণ ফুল ফাংশনাল একটি ওয়ার্ডপ্রেসের সাইট তৈরি করতে পারবেন। আপনি চাইলে একটি ই কমার্সের সাইট তৈরি করতে পারবেন। এখানে আপনি গিয়ে থিম ইনস্টল করতে পারবেন, এখানে আপনি গিয়ে প্লাগ ইন ইনস্টল করতে পারবেন, মানে ফুল ফাংশনাল একটি সাইট তৈরি হয়েছে। এখন এই জায়গায় একটি সাইট তৈরি করে একবারে ফুল ফাংশনাল ফুল রেডি করে ডিজাইন এবং ফাংশন সব অ্যাড করে তারপর এই সাইটটিকে আমরা সরাসরি অনলাইনে ট্রান্সফার করে দিতে পারি। আমরা যদি চাই একটি থিম ইনস্টল করার জন্য, ক্লিক করি অ্যাড নিউ থিম। এটি হচ্ছে একটি পপুলার থিম, এটিকে যদি আমরা ইনস্টল করতে চাই, ইনস্টল। ইনস্টল সম্পন্ন হয়েছে, এখন আমরা এটাকে অ্যাক্টিভ করে দেব। গেট স্টার্টেড উইথ রেডিমেড টেমপ্লেট। আমরা এখন চাইলে যে কোনো একটি রেডিমেড টেমপ্লেট এখানে আমরা ইনস্টল করে এই সাইটটিকে দেখতে পারি কেমন দেখা যায়। এটির বর্তমান লুক হচ্ছে এরকম। আমরা রেডি একটি সাইট ইনস্টল করার জন্য আমরা এখানে ক্লিক করব, সিলেক্ট পেজ বিল্ডার, আমরা এলিমেন্টর চুজ করব। এখানে প্রচুর রেডি টেমপ্লেট আছে, যে কোনো একটি টেমপ্লেট আমরা আমাদের জন্য চুজ করে নিতে পারি। আমাদের বাংলাদেশে এখন প্রচুর পরিমাণ অর্গানিক প্রোডাক্টের বিজনেস আছে, যাদের অনেকেরই ওয়েবসাইট নাই। তো আপনি চাইলে এইরকমের একটা অর্গানিক প্রোডাক্টের ওয়েবসাইট নিয়েও কাজ করতে পারেন, আমরা সেটাই করব। এখন আমরা চাইলে এখানে লোগো এবং এটার হোয়াইট হাইট এগুলো চুজ করে দিতে পারি, আবার চাইলে এখন স্কিপ অ্যান্ড কন্টিনিউ দিতে পারি, কারণ এটা পরবর্তীতেও চেঞ্জ করা যাবে। কালার চাইলে চেঞ্জ করতে পারবেন, অর্গানিক প্রোডাক্ট তো সবুজ কালারটাই ভালো লাগবে, ডিফল্ট কালার যেটা সেটাই ভালো লাগবে। এই জায়গা থেকে ফন্ট চুজ করে দিতে পারেন, আর যা আছে তাই রেখে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করি। আমার এই যে এগুলো দিলে হচ্ছে আমি যদি তাদের কাছ থেকে
নিউজ লেটার পেতে যেমন নিউজ লেটারে আমি আগ্রহী না, সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। আমাদের সাইটটির ইম্পোর্ট সম্পন্ন হয়েছে, আমরা যদি এখন ক্লিক করি আমাদের সাইটটি এইরকম দেখতে পারবো, ফুল ফাংশনাল একটি ওয়েবসাইট এবং এটি রেসপন্সিভ। রেসপন্সিভনেস যদি আমরা চেক করি আমাদের পিসিতে এরকম দেখাচ্ছে, ট্যাবে দেখাবে এরকম, এই যে দেখুন এবং যদি মোবাইলে দেখি তাহলে আমরা দেখতে পারবো এরকম। এবং এই সাইটের যে কোনো ডিজাইন এবং ফাংশন যদি আপডেট করতে চাই সেটাও এখান থেকে করা সম্ভব। আমরা চলে যাবো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসলে আমরা দেখতে পারবো এই জায়গায় পোস্ট আছে, মিডিয়া আছে, পেজ আছে, ও কমার্সের সমস্ত সেটিংস এই জায়গা থেকে করা যাবে। তারপর হচ্ছে এই জায়গা থেকে আমরা যদি যে প্রোডাক্টগুলো আছে এখান থেকে যে কোনো প্রোডাক্ট এডিট করতে পারবো, যে কোনো প্রোডাক্ট চাইলে ডিলিট করতে পারবো, চাইলে যে কোনো প্রোডাক্ট অ্যাডও করতে পারবো। আর ডিজাইন নিয়েও যদি কাজ করতে চাই সেটাও আমরা এই অ্যাপিয়ারেন্স থেকে নতুন কোনো থিম দিতে পারবো, আমরা এটাকে কাস্টমাইজ করতে পারবো, নতুন মেনু ক্রিয়েট করতে পারবো, তারপরে লোগো আপডেট করতে পারবো, মানে সব, মানে ওয়ার্ডপ্রেসের যত ফিচার্স আছে সব কিছুই আপনি এখানে অ্যাভেলেবেল পাবেন, সব কিছু মানে সব কিছু। যে কোনো প্রোডাক্ট আমরা চাইলে এখন এখান থেকে কিনতে পারি। প্রোডাক্ট পেজগুলো দেখতে এরকম লাগবে, এটাকে অ্যাড টু কার্ট করা যাবে, ভিউ কার্ট করা যাবে এবং এটাকে এখান থেকে কেনাও যাবে, ইনফরমেশন দিয়ে এটিকে এখান থেকে কেনাও যাবে, মানে হচ্ছে ফুল ফাংশনাল একটি ই কমার্স সাইট রেডি হয়েছে। আপনি যদি স্টেপ বাই স্টেপ একটি ফুল ফাংশনাল ই কমার্স সাইট তৈরি করতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে একটি ই কমার্স সাইটের প্ল্যানিং থেকে শুরু করে সেল শুরু করা যায়। এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে যদি আপনি দেখেন তাহলে আপনি নিজেও ফুল ফাংশনাল একটি ই কমার্স সাইট তৈরি করতে পারবেন। তো বন্ধুরা দেখলেন কীভাবে একটি ফুল ফাংশনাল ওয়ার্ডপ্রেস সাইটকে আপনার কম্পিউটারে সেট আপ করে নিতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। আপনার ভালো লাগলেই আমার পরিশ্রম সার্থক। নিজস্ব ডোমেইন এবং নিজস্ব হোস্টিংয়ে কীভাবে এই সাইটটিকে ট্রান্সফার করতে পারেন তার বিস্তারিত থাকছে পরবর্তী ভিডিওতে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।